ফ্রিল্যান্সিংকে আমরা সহজ ভাষায় মুক্ত পেশা বলে থাকি। আমরা যখন অফিসে কাজ করি আমরা কিন্তু একটা ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকি, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আমরা নিজেদের স্বাচ্ছন্দ্য মতো সময় কাজ করতে পারি। এটাকেই কি আমরা তাহলে ফ্রিল্যান্সিং বলে থাকি? না, ফ্রিল্যান্সিং হচ্ছে যে কোনো স্কিলে দক্ষ হয়ে সেই স্কিল সংক্রান্ত সার্ভিস দেওয়া, সেটা মার্কেট প্লেসে অফলাইন হোক বা অনলাইনে হোক, এই পুরো প্রসেসটাকে একসাথে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। এই বিশাল ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশ থেকে প্রায় 6 লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছে। পাশাপাশি অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং এজেন্সি ক্রিয়েট করে কাজ করছে, যার সংখ্যা 1500 থেকে অনেক বেশি। চাকরির বাজারে কিন্তু এখন অনেক কম্পিটিশন বাড়ছে। পাশাপাশি অনেকেই আছে যারা নিজেদের পরিস্থিতির কারণে কাজ করতে পারছে না বা চাকরি খুঁজে পারছে না, তাদের জন্য কিন্তু ঘরে বসেই যে কোনো স্কিলে স্কিলড হয়ে ফ্রিল্যান্সিং করাটা অনেক সুইটেবল। ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু অনেক বেশি ক্যাটাগরিজ রয়েছে। আপনি যদি আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে যান তাহলে দেখবেন প্রত্যেকটা স্কিলের আন্ডারে কিন্তু 200 বেশি ছোট ছোট স্কিলস রয়েছে। তার মানে আপনি যে কোনো একটা স্কিল শিখেই কিন্তু শুরু করে দিতে পারেন আপনার মার্কেট প্লেসের জার্নিটা। এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজের পরিধি অনেক বাড়ছে, পাশাপাশি আপনার যদি স্কিল থাকে তাহলে আয়ের পরিমাণও। অনেকেই ফ্রিল্যান্সিং থেকে তাদের জার্নি শুরু করে এখন কিন্তু উদ্যোক্তা হয়ে গেছে এবং তৈরি করেছে হাজারো মানুষের কর্মসংস্থান। আপনিও চাইলে ঘরে বসে একটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু করতে পারবেন। তাই এই বিশাল সেক্টরে আপনি স্কিলড হয়ে শুরু করে দিতে পারেন আপনার ঘরে বসে আয় করার এই জার্নিটা। ফ্রিল্যান্সিং নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। পড়াশোনা বা অন্যান্য কেরিয়ারের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার গড়তে আজই ভর্তি হয়ে যান আমার ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সে। ভিজিট করুন tenms.com এবং কোর্স সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 এই নাম্বারে।